আবারও একটি এলইডির প্যানেল সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের মাঝে আবারও এক কপের একটি 32 ইঞ্চি এলইডি এসেছে। প্যানেলটির নাম্বার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন LSC320an10-h03। এর যে ডিসি টু ডিসি আইসি আছে, আইসিটির নাম্বার আপনাদেরকে যদি দেখাই, SM4186। এটি ব্যান্ডের প্যানেলের মধ্যে একটি কমন প্যানেল, বেশিরভাগ টিভিতে এখন এই ধরনের এক কপের প্যানেল দেখা যায়। প্যানেলটির সমস্যা, প্যানেলে 12 ভোল্টের প্যানেল, এটি 12 ভোল্ট ইন হচ্ছে কিন্তু কোনো VGH, VGL, ABDD এ সকল ভোল্টেজগুলো নেই। এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টিভিটি আমি সংযোগ দিয়ে নিচ্ছি, এসি প্লাগটি ইন করে নিলাম। দেখুন আমাদের ইন্টিগ্রেটর যে বাতিটা জ্বলে গেছে, আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে নিচ্ছি। স্ট্যান্ড বাই অন হয়ে গেছে টিভি। টিভিটি যদি উল্টো করে আমি আপনাদেরকে দেখাই, দেখুন টিভিটির পর্দায় কিন্তু কোনো ডিসপ্লে লেখা বা কোনো কিছু নেই। টোকা দিলে দেখুন আলো দেখা যায়, আলো কিন্তু ঝিলিক দিচ্ছে কিন্তু কোনো লেখা বা ছবি কিন্তু নেই। তো এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভোল্টেজগুলো যদি আপনাদেরকে মেপে পরিমাপ করে দেখাই, তাহলে আপনারা দেখুন কোথায় কত ভোল্টেজ দেখাচ্ছে। আমি প্রথমে দেখুন আমার নেগেটিভ মিটারের নেগেটিভে দিয়ে নিলাম। তো আমি মিটারের 200 ভোল্টে সিলেক্ট করে রেখেছি। আপনারা দেখুন আমাদের 12 ভোল্ট কিন্তু ইন হচ্ছে ডিসপ্লেতে, 12 ভোল্ট ইন হচ্ছে। আর আমাদের এখানে দেখুন 1.8 ভোল্ট কিন্তু আছে, দেখুন এখানে 1.8 ভোল্ট দেখাচ্ছে। তারপরে আমাদের এখানে কিন্তু 3.3 ভোল্ট আছে, দেখুন আমাদের যে ভোল্টেজগুলো নেই সেটা হচ্ছে আমাদের এখানে ভিজিএইচ ভোল্টেজ থাকার কথা, 33 ভোল্ট বা 30 ভোল্ট। আর এখানে আমাদের ভিজিএল ভোল্টেজ থাকার কথা, -7 ভোল্ট বা -10 ভোল্ট। আর আমাদের এখানে এভিডিডি ভোল্ট থাকার কথা ছিল, 14 ভোল্ট বা 15 ভোল্ট বা 16 ভোল্ট। তো এভিডিডি, ভিজিএল, ভিজিএইচ এই ভোল্টেজগুলো কীভাবে আনা যায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা একটু খেয়াল করুন, এই সমস্যাটি সাধারণত আমাদের যে লাইন থেকে হয় সেটি সিকেভি লাইন, সিকেভি 1, সিকেভি 2, সিকেভি বি 1, সিকেভি বি 2, এ ধরনের কিছু ভোল্টেজের নাম আছে। এই ভোল্টেজগুলো সাধারণত আমাদের দুই সাইড, এই একটি সাইড আর আরেকটি হচ্ছে এই একটি সাইড, অর্থাৎ প্যানেলের দুই সাইড দিয়ে এই ভোল্টেজগুলো আসলে ডিসপ্লেতে ইন হয়েছে। আপনারা দেখুন এই যে কপের এই যে লেফট সাইড দেখুন, আর এই যে রাইট সাইড দেখুন, এই যে চিকন যে লাইনগুলো গেছে এগুলো সাধারণত সিকেভি সিকেভি বি 1, এ ধরনের লাইনগুলা ডিসপ্লেতে ইন হয়েছে, লেফট সাইড আর রাইট সাইড। তো আমরা এখন যে কোনো একটি সাইড কেটে তারপরে দেখব যে কোন সাইড থেকে শর্টটি হয়েছে।
আমরা প্রথমে আমার যে লেফট সাইডটা আমি কেটে দেখব। তো লেফট সাইড কাটার জন্য এই লাইনগুলোই উল্টা পাশে আছে, আমি উল্টা পাশে প্রথমে কেটে দেখছি কেমন হয়। আমরা উল্টো করে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। আপনাদেরকে দেখাই, দেখুন এই যে দশটি লাইন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, উল্টো পাশে এই দশটি লাইন, যে দশটি লাইন আপনাদেরকে দেখালাম, এই দশটি লাইন কিন্তু দেখুন ঠিক লেফট সাইড থেকে রাইট সাইড কিন্তু একই লাইনগুলো গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লাইনগুলোই আমি কয়েকটি লাইন কেটে আগে দেখব ঠিক হয় কিনা। তো আমি উল্টা পাশে লাইনটা কেটে তারপরে লাইন দিয়ে তো আমি আমার এই লেফট সাইডটি কেটে দেখলাম উল্টা পাশে, আসলে লেফট সাইডটি ঠিক আছে। আমি এখন রাইট সাইডটি কেটে দেখব আমাদের ভিজিএল ভোল্টেজগুলো ঠিক হয় কি না। লাইনটি কাটা হয়ে গেছে, আমি টিভিতে অন করে দেখব আমাদের ভোল্টেজগুলো ঠিক আসে কিনা। আমাদের ভোল্টেজগুলো কিন্তু ঠিক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডটি আমরা কেটে দিয়েছি। রাইট সাইডটি কাটার কারণে আমাদের যে ভোল্টেজটা মিসিং ছিল, ভিজিএইচ দেখুন 33.1 দেখাচ্ছে, ভিজিএল -9.9 দেখাচ্ছে, আমাদের এভিডিডি কিন্তু 14 ভোল্ট দেখাচ্ছে, আমরা ভোল্টেজটি পেয়ে গেছি। তো আমরা আগে যেটি কেটেছিলাম সেটি আমাদেরকে এখন লাগিয়ে দিতে হবে। আগে আমরা উল্টা পাশে যে সাইডটি কেটে দিয়েছিলাম দেখুন, এখানে এখানে কেটেছিলাম, এটা আমরা ঝালাই করে দিচ্ছি। উল্টো পাশে আমাদের আমরা যে লাইনগুলো কেটেছিলাম সেই লাইনগুলো ঝালাই দেওয়া হয়ে গেছে। টিভিতে সংযোগ দিয়ে আমরা যদি আবারও ভোল্টেজটি দেখি, আমাদের স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি, স্ট্যান্ড বাই অন হয়ে গেছে। আমরা ভোল্টেজগুলো যদি দেখি, আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে। টিভির স্ক্রিনে
ছবি এসেছে কিনা দেখার জন্য আমরা টিভিটি উল্টো করে নিচ্ছি। আপনারা দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু লেখা এসে গেছে, নো সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের টিভিটি এইভাবে কাজ করার মাধ্যমে আমাদের কাজটি সফল হয়েছে। আমি আশা করছি আপনারা যদি এইভাবে কাজ করেন আপনারাও কাজগুলো সহজে করতে পারবেন। কি বললি, কেউ সমুদ্র থেকে ঠেলা গাড়িতে করে মাছ আনছেন তীরে, আবার কেউ মাছ প্রক্রিয়াজাত করছেন শুটকির জন্য, কেউ বা আবার শুটকি বানাতে মাচার উপরে রোদ দিচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ। আমাদের কাজটি ওকে হয়ে গেছে। আশা করছি যাদের জানা ছিল না তারা এইভাবে কাজটি ওকে করতে পারবেন। আসলে একটু চেষ্টা করলেই অনেক বড় বড় কাজও সহজে হয়ে যায়। তো আমরা ভয় পাই, চেষ্টা করি না, চেষ্টা না করার কারণে কাজগুলো অনেক কঠিন মনে হয়। আসলে একটু চেষ্টা করুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন, একদিন যদি আপনি সাকসেস হন পরবর্তীতে দেখবেন সকল কাজে আপনার সাকসেস হচ্ছে। তো আশা করছি নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বা নতুন নতুন কাজ দেখানোর জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।